আমি তো লাইটের অপেক্ষায় আছি, মানে আমি আপনাদের দেখতে পাচ্ছি কিন্তু হয়তো আমি হারিয়ে গেছি অন্ধকারের অতলে। ধন্যবাদ লাইট দেবার জন্য। সম্মানিত বোদ্ধা দর্শক, আপনাদের মগ্নতা আমাদের অন্তরকে ছুঁয়ে গেছে। আমরা জানি যে চিরন্তন প্রেমের আরতি হচ্ছে রাধা আর কৃষ্ণের প্রেমে। সেই রাধা আর কৃষ্ণ রাধে বলে অনেক ভালো লেগেছে আমাদের। প্রিয় দর্শক, আমরা একটা নতুন ধরনের নৃত্য আমরা এখানে আজ দেখব, মানে নতুন বলছি বটে, কিন্তু আমাদের যারা বোদ্ধা জনেরা আছেন তারা জানেন যেটি আমাদের খুব প্রাণের নৃত্য সম্ভার, আর এটাই আমাদের এক রকমের নেতৃত্ব রয়েছে। এটি লোকনৃত্যের একটি অংশ, এখানে লাঠি খেলা হয়, তো ওগুলোর ভেতর দিয়ে নৌকা বাইচ হয়, এগুলোর ভেতর দিয়ে মানুষ শারীরিকভাবে সুস্থ সবল হয়ে ওঠে। আর ব্রতচারী বলে নৃত্য হলো সেই নৃত্যের মধ্যে একটা নতুন করে উজ্জীবনের একটা জাগরণের ব্যাপার ছিল। সহজ সরল মানুষেরা নিজের সমাজকে গড়ে তুলবে আপন শক্তির ভেতর দিয়ে। ব্রতচারী নৃত্য তাকে আত্মশক্তিতে বলিয়ান হতে শেখায়। বলি যে সংস্কৃতির পাদপীঠ হচ্ছে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতন থেকে গুরু সদয় দত্তের কাছে একবার চিঠি এসেছিল। তারা চেয়েছিলেন একজন নৃত্য শিক্ষক যিনি রায়বেশী নৃত্যটা শেখাতে পারবেন শান্তিনিকেতনে গিয়ে। অর্থাৎ আমরা কেবল শান্তিনিকেতনে যাই না কিছু শেখবার জন্য, অনেক আগে থেকে গুরু সদয় দত্তের সময় থেকে আমাদের কাছেও শান্তিনিকেতন থেকে বায়না আসতো যে আমাদের এখানে রায়বেশী নৃত্যের শিক্ষক পাঠান। তো আমাদের এই সুস্থির হয়ে দাঁড়িয়ে থাকার অতীতটিকে আমরা গভীর শ্রদ্ধায় কৃতজ্ঞতায় স্মরণ করি। আর আজকে আমরা মঞ্চে দেখব আমাদেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, যিনি এখন নৃত্যের ভুবনে আলো ছড়াচ্ছেন, আমাদের শিল্পকলা একাডেমিতে কর্মরত রয়েছেন তিনি, তাঁরই কোরিওগ্রাফি রয়েছে। এবং এই রায়বেশী নৃত্যের একটা বলি যে এটা লোকযুদ্ধের, ওরা বলে রণনৃত্য, একটা সময় ছিল যখন রায়বেশী শুধু পুরুষেরা নাচতো। আজকে দিন বদলে গেছে, নারীরা অগ্রসর হয়েছে, সকল পেশায় তার এগিয়ে গেছে, যুদ্ধে কেন নয়। তাই লোকনৃত্যের এই ধারায় আমরা দেখব যে সামিনা হোসেন প্রেমা তার দলের ছেলেমেয়েদের নিয়ে রায়বেশী নৃত্য পরিবেশন। মনোযোগ আকর্ষণ করছি কারণ মঞ্চে লাইট খুব সুন্দর না হলে নৃত্য আমাদের টানে না। আমরা সংস্কৃতির ধারায় নৃত্যটা দেখতে খুব পছন্দ করি, আমাদের ভালো লাগে। নাচটা দেখে কোথাও গিয়ে আমরা আন্দোলিত হই, কোথাও গিয়ে আমাদের একটা তৃষ্ণা নিবারিত হয়, কিন্তু আলোটা যদি যুৎসইভাবে না থাকে তাহলে আমাদের ভালো লাগে না। তাই আলো প্রক্ষেপ বেশে নৃত্য দেখতে পাবো। মনে রাখবো এটি একটি লোকযুদ্ধের পরিবেশনা। Hey!
না উড় জি ঠক 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 গিজার যা গি ঠক 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 গিজার যা ঠক 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 হে হে জিনা জিনা তা 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 জিনা জিনা তা 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 জাগিনি যা জাগিনি তা জাগিনি যা জাগিনি তা
এরকম সময়ে কি আস্বাদন করলাম সেটি নিজেকে বোঝাতে হয়, একটু চুপ করেও থাকতে। মধুর পরিবেশনা সামিনা হোসেন প্রেমা আর তার দলের রায় বেশি নৃত্য দেখলাম। আমাদেরই লোকজীবনের যুদ্ধ নৃত্য, ওরা বলে রণন নৃত্য, মানে গ্রামের মানুষেরা ভাষায় খুব তৎসম শব্দ ব্যবহার করতে পছন্দ করে, তাই রায়বেশিটা নামটা শুনলে যদি মনে হয় লোক, কিন্তু ওইটা ভালো লাগে যখন তারা বলে এটা রণন নৃত্য। আপনাদের খুব ভালো লেগেছে তো, তাই না? সমানে সমান ছিল নারী আর পুরুষ। তো এবার আমরা মঞ্চে আবার সঙ্গীতের দিকে যাব, কিন্তু তার আগে বলতে চাই যে এই যে শিল্পী এখন মঞ্চে আসবেন, তিনি সঙ্গীতের জগতে একা আসেননি, তার রয়েছে পারিবারিক একটি চমৎকার উত্তরাধিকার। হ্যাঁ, আগে তো বাবা গেয়েছেন, মাও গাইতেন, কিন্তু বাবার সুনাম সব কিছুকে ছাপিয়ে উঠেছে। দুটি কন্যা, দুজনেই সবার হৃদয়ে তাদের জন্য একটুখানি আসন আছে সঙ্গীতের জন্য। তো আজকে আমরা আমাদের এই আয়োজনে তাকে পেয়েছি, সবসময় আমরা তাকে পাই। তার জীবনটা শুরু হয়েছিল ক্লাসিক্যাল দিয়ে, রবীন্দ্রসঙ্গীতের তিনি খুবই ভক্ত, কিন্তু মানুষ তাকে খুব করে গ্রহণ করেছে আধুনিক গানে। অর্থাৎ আধুনিক গানে তার যে নিজস্ব গায়কী, নিজস্ব ভঙ্গিমা, এটি মানুষের হৃদয়কে চট করে জয় করে নিয়েছে। একটা সময় ছিল মঞ্চে তার নাম উচ্চারণ হবার আগেই লোকে তার নামটা বলে দিত, সে হলো 90-এর দশকের শুরুর দিকে। সে অসাধারণ সময় ছিল আধুনিক গানে, একদম তরুণেরা মাতিয়ে দিয়েছিল বাংলাদেশের ভুবন। সেরকম একজন শিল্পী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো হল হোক কিংবা কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠান হোক, তাকে আমন্ত্রণ জানানো মাত্র তিনি আসেন, সানন্দে আসেন, সঙ্গীত পরিবেশন করেন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র সকলের হৃদয় আবারও জয় করে নিয়ে যান। সেরকম একজন শিল্পীকে আমরা ডাকবো, দেখছেন তো সব কিছু ঠিকঠাক করা হচ্ছে। ওই গানের পরে নৃত্য, আবার নৃত্যের পরে গান, যাবার সময় খানিকটা শাঁকও পেরোতে হয় ঠিকঠাক মতো, মানে তারটা না বাঁধলে বেসুরো গাইবে, তাই বেসুরো না হবার জন্যে তালযন্ত্রটা ঠিক করে নিতে হয়, কিবোর্ডটা পাশে রাখতে হয়। শিল্পী কিন্তু আসবেন নির্ভার, তিনি এসে দাঁড়াবেন, আপন মনে গাইবেন, যখন গানটা করেন মগ্ন হয়ে যান, ধ্যানে বসেন, চোখটা বন্ধ হয়ে যায় তার আবেগে। তো এরকম একজন গুণী শিল্পী যাকে আমরা মঞ্চে এক্ষুনি দেখতে পাবো, তার জন্য প্রস্তুত হচ্ছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। প্রতিটি আয়োজনের আগে মানুষ যে একটা জোরে সোরে করতে যাই, প্রস্তুতি নিতে চাই না, কিন্তু এই সংস্কৃতির ভুবনটা নিরন্তর সাধনা করতে শেখায় আমাদের। আমাদের বলে তুমি পরিবেশনার আগে নিজেকে যোগ্য করে নাও, দক্ষ হয়ে ওঠো, দেখো তোমার সব কিছু সুরে বাজে কি না, তুমি নিজে সুরে আছো তো। তো ওই জায়গায় গিয়ে আমাদের একটা নতুন ভুবন উন্মোচিত হয়, আমাদের জন্য একটা নতুন শিক্ষার জগতও তৈরি হয়। আমরা বুঝি গান এমনি এমনি হয় না, যে কারোর স্বরে সুর লাগে না, এই সুর লাগানোর জন্যে সাধনা করতে হয়, আর যন্ত্রকেও তার পিছু পিছুই হাঁটতে হয়। ইদানিং অবশ্য যন্ত্র একটু জোরে জোরে বাজে, একটু আগে আগে চলে, লোকে বললে কী যে গান শুনলাম, একটি বাণীও তো কানে শুনলাম না। কিন্তু আমাদের আজকের যে শিল্পী, তার বাণীটিও খুব কান পেতে শুনতে হয়, হৃদয় দিয়ে গ্রহণ করতে হয়। আমি কেন এইসব বলছি জানেন তো, মনটাকে তৈরি করছি, কিছু ভালো কিছু গ্রহণ করার জন্য হৃদয়কেও তৈরি করতে হয়, মানে উন্মনা হৃদয় সব কিছু গ্রহণ করতে পারে না, সহৃদয় সংবেদী হৃদয় সব কিছু গ্রহণ করতে পারে, সকল রস আস্বাদন করতে পারে। তাই গুণীজনের কাছে, বোদ্ধাজনের কাছে সঙ্গীত শিল্পীদের আলাদা একটা আবেদন থাকে। মঞ্চে আমরা ডেকে নেব, আমরা তৈরি হয়েছি, আমি দেখতে পাচ্ছি আমরা তৈরি হইনি, আমাদের আরেকটু হয়তো এক মিনিটের মতো লাগবে, সেই সময়টুকু আমরা ধ্যান করব। আমরা যারা
এই অনুষ্ঠানটা উপভোগ করতে এসেছি, আমরা কথা বলতে শুরু করে দিলে আমাদের মনোযোগ ছিন্ন হয়ে যাবে। রায়বেশে নৃত্য দেখে আমরা কিন্তু একটু ডুবেছি, কোথায় ডুবেছি? ছন্দে, তালে, লয়ে, সেই জায়গা থেকে টলবো না। টলে গেলে আমরা কিন্তু গানটা ওইভাবে নিতে পারবো না। গানটাকে গ্রহণ করবার জন্যে আমাদের মন তৈরি হয়ে আছে, আমাদের শিল্পীরাও এবারে প্রস্তুত। মঞ্চে আহ্বান জানাবো শিল্পী সামিনা চৌধুরীকে। মঞ্চে আসছেন শিল্পী সামিনা চৌধুরী, করতালি! জননন্দিত শিল্পী, তিনি আসবেন, তার সঙ্গীত আপনাদেরকে মুগ্ধ করবে, এই ব্যাপারে আমি স্থির নিশ্চিত। তাই মগ্ন থাকুন, সুরের হাত ধরে থাকুন, জীবন মধুময় হয়ে ওঠো। ঠিক আছে, হাইটে একটু কমবে মনিটর। গিটারটা বাড়বে, ছয় গিটার। সবাই 50-এর উপরে, মোটামুটি 60-এর উপরে। এত ভালো লাগলো যে আজকে এসে সবাই কিন্তু মোটামুটি 20 বছরের ছেলে এবং মেয়ে হয়ে গেছে। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। আমি একদমই সময় নষ্ট করবো না, আজকে যারা আয়োজন করেছে অনুষ্ঠানটা এবং সবাই
সবাইকে আমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি তিনটি গান গাইছি, তো তিনটি অনুরোধের আছে। তো প্রথম যে গানটি গাইবো সেটিও সবার অনুরোধে, কিন্তু আমাদের সবাই তো এখন সব প্রফেসর, অনেকে অনেক কিছু হয়ে গেছেন, বড় বড় মানুষ। তো ডক্টর বায়োকেমিস্টের একজন প্রফেসর ইউনিভার্সিটির, ইমরান ভাই, ডক্টর ইমরান, ওনারও অনুরোধ আছে এবং আর অনেকের অনুরোধে এই গানটি গাইছি। প্রথমটা গানটি লিখেছেন বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন এবং সুর করেছেন কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী। তো গাই আপনাদের জন্য। একজন লোক, মানে কোনো এক শিক্ষার্থী, বয়স্ক হলে আরো ভালো হয়। ছেলে 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 বয়স্ক, কে আসলো? ওয়ালাইকুম আসসালাম। দুজনে এসে গেছে। এই থামো থামো থামো, না না অসুবিধা নেই। এটার মানে কি জানো তো, আমরা একটা ছবির নাম শুনেছি না, দুই বধু এক স্বামী। আসলে এটা এখন হবে দুই প্রেমিক এক প্রেমিকা।
অসুবিধা নাই, আমরা তিনজনই গাই গানটা। একটা মাইক্রোফোন লাগবে এক্সট্রা। সাউন্ডটা ঠিক আছে? তা একবার বোঝো ঠেলা, গলা বসা, উনি আসছে গান গাইতে, অসুবিধা নাই, গলা বসা নিয়ে গাবেন, ঠিক আছে? ঠিক আছে, তা গাই। কিবোর্ডটা কিবোর্ডের মনে হবে, কিবোর্ড সাউন্ডটা একটু ইয়ে হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নাই। তুমি যে আমার কবিতা, আমার